들어가고 100টাকা দিলো ভাঙিয়ে আনছে সামনে যে নবদ্বীপের ব্রিজ চলেছি আমরা এখানে একটা পয়সা লাগে ওখান থেকে আনছে গৌরাঙ্গ সেতু টোল প্লাজা ঠিক আছে গৌরাঙ্গ সেতু দেখো বিল দিয়েছে কত কাটলো 10 টাকা 90 টাকা ফেরত দিয়েছে এখানে রেখে দিলাম এই সামনে ব্রিজটা আসছে প্রাচীন মায়াপুর যে মন্দিরটা দেখলাম ওটা প্রাচীন মায়াপুর তাই তো আর আসলটা ওইদিকে আছে দূরে এই যে আজকে আমাদের সাথে আছে মিরাজ আবার সেই গাড়ি চালাচ্ছে এবার হাই বলে দাও ঘুম হয়নি রাতে রাতে ঘুম হয়নি সকাল সকাল বেরোতে হয়েছে এখন কটা বাজছে 6:56 ঠিক আছে আজকে কলকাতা যাচ্ছি ন্যাশনাল মেডিকেল কলেজ কাজ আছে সেটা জন্য যাচ্ছি কৃষ্ণনগর থেকে আমরা বেরিয়েছি ডান দিকে ঠিক আছে তারপর সামনে ডানকুনি যাব যে সেখান থেকে কলকাতা চলো দেখা হচ্ছে এই দেখো এবার আমরা কোথায় চলে এলাম কালনা কালনা পেরিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা ডানকুনির দিকে একটা রেল গেট পড়েছে সামনে এই যে আমাদের ম্যাপে দেখে নাও কতটা বাকি 100 কিলোমিটার আছে আর 2 ঘন্টা 18 মিনিট লাগবে 9:51 পৌঁছাবো বলছি বেরিয়েছিলাম কোটায় 5:10 দিকে ঠিক আছে এই যে সামনে যে আমাদের ম্যাপটা সেট করা হয়েছে
ঠিক আছে চলো ডানকুনি তারপর হাওড়া কলকাতা খাড়াঘাট লাইন খাড়াঘাট রোডের এই যে ট্রেন বেরিয়ে গেল এবার আবার আমাদের জার্নি শুরু হবে ঠিক আছে সময় 7:36 আর 100 কিলোমিটার বাকি আছে গেটটা তুলরে ভাই কোন তুলছে না কেন গেট আরো ট্রেন আছে নাকি পরপর দুটো ট্রেন গেল মোটামুটি 5 মিনিট দাঁড়িয়ে আছি এই যে উঠে গেল গেটটা চলো সবাই বেরিয়ে যাবে এবার তাড়াহুড়ো নয় আস্তে আস্তে পুজোর প্যান্ডেল মানুষ পাচ্ছে ওটা তো ভালো একটা ইয়ে হবে কোন জায়গায় এটা জায়গাটার নামটা একবার দেখে নেবো আমরা দোকানে চিরাট বাস স্ট্যান্ড হুগলি জেলায় চলে এসেছি আমরা ও তাহলে আর একটা জেলায় অ্যাড হলো হুগলি তাহলে কতগুলো জেলা আমরা আজকে ঘুরছি মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান বর্ধমান হুগলি আর সামনে হাওড়া তারপরে কলকাতা সুন্দর একটা সকাল সময় কটা বাজছে 7:56 আর দেখো কত কিলোমিটার 79 কিলোমিটার মতো আছে 1 ঘন্টা 56 মিনিট লাগবে চলছে গাড়ি সুইফট ডিজায়ারে যাচ্ছি আজকে গাড়িটা দেখিয়ে দেবো লাস্টে সুন্দর যে প্রকৃতির দৃশ্য দেখো বাইরে মাঠ এই যে সুন্দর গাছগুলো একদম পরিষ্কার রাস্তাটাও একদম চকচকে ঠিক আছে গরমপুর থেকে কলকাতা যদি যাও এই রাস্তায় আসতে পারো একটাই সমস্যা এখানে একটু বাম্পারটা বেশি আছে ঠিক আছে এই যে গ্রাম বাংলার পরিবেশ এখনো পাটখাটি চারিদিকটা দেখো এই ভিউটা আর পাবে না তোমরা আকাশটা মেঘলা আছে এই যে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি ডানকুনি যাওয়ার আগে কিছুক্ষণের মধ্যে ডানকুনি পৌঁছাবো আর আমাদের জার্নির দেখো কত সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে 38 কিলোমিটার আছে মোটামুটি 10:04 AM পৌঁছাবো ঠিক আছে কলকাতা ঢুকে যাবো মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা লাগলো সময় রাস্তা খুবই ভালো কৃষ্ণনগর থেকে ওইদিকে সোজা যাওয়ার থেকে এই রাস্তায় আসা অনেক ভালো ওকে আছে একদম রাস্তা ঠিক আছে তাহলে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আর কমেন্ট করে জানাবো কেমন লাগলো সবাই ভালো থাকো এই যে ডানকুনি 1 কিলোমিটার কলকাতা 22 তবে আমরা পৌঁছে গেলাম কোথায় ডানকুনি আমাদের
আছে হয়ে গেল এই দেখো বেরিয়ে গেলাম আমরা সাইড ভিউ সামনে বিদ্যাসাগর সেতু পাঁচ আসবে দেখিয়ে দেবো এই দেখো চলে এলাম গঙ্গা নদীর উপর দিয়ে পার হচ্ছি সেই ব্রিজ দক্ষিণেশ্বর টেম্পল আছে ওইদিকে ঠিক আছে এই ব্রিজের জন্য ওখানে টোল ট্যাক্সটা নিল সুন্দর একটা ভিউ গঙ্গা নদীর উপরে ভাগীরথী যেটাকে বলছে এই যে চললাম আমরা শিয়ালদা স্টেশন দেখো এখন ঘড়িতে কটা বাজে 10:14 মোটামুটি 5 ঘন্টা লাগলো তাও মাঝখানে দাঁড়িয়েছিলাম অনেক জায়গায় ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব করে দেবে এখানে শেষ করছি ভিডিও ঠিক আছে এই যে আজকে এসেছি আমরা ন্যাশনাল মেডিকেল কলেজে যে কাজটা হয়ে গেল এই দেখো এখানে ফেস্ট চলছে ফুল ফেস্টে দেখো প্রিপারেশন চলছে এই ভিতরে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কি করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে ঠিক আছে আর যা মনে হলো কমেন্টে জানাবে ঠিক আছে সবাই ভালো থেকো